বক্সনগর সীমান্তের কাঁটাতারের ওপারে বসবাসকারী কলসিমুড়ার এলাকার লোকজনেদের করোনা সার্ভে করেছেন স্বাস্থ্যকর্মীরা। বুধবার এলাকার ভিডিও সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছে যান কাঁটাতারের ওপারে। জানা গেছে, এসকল এলাকায় বসবাস করেন 3000-এর মতো ভারতবাসী। তাদের প্রত্যেকের যাবতীয় খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান সোনামুড়া মহকুমা শাসক। সার্ভে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্টিং, যেটা সেখানে আমাদের সাব ডিভিশনে টোটাল 285টি টিম আমাদের কাজ করছে। টোটাল আমাদের গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আমাদের রয়েছে 84টি এবং ইউএলবি আছে 2টি। তা আজকে আমরা বাগবের পঞ্চায়েতের, এটা 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডের ফেন্সিংয়ের ওইদিকে এই বাগবেরের গেট নাম্বার 188, এখানে আমরা দেখলাম 6টি 7টি ফ্যামিলি রয়েছে। এই 7টি ফ্যামিলির সার্ভে কাজ আমরা আজকে টিম লিডার যারা আছেন এখানে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশাকর্মী, আমার পঞ্চায়েত সেক্রেটারি, ওদেরকে নিয়ে আমরা এসেছি এবং বিএসএফ অথরিটি আমাদেরকে হেল্প করেছেন।